فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. سمعنا الدين بون শারমিন আক্তার, আপনার ফরওয়ার্ড করা প্রশ্নটি হচ্ছে যে কোনো লোক যদি অজান্তে শিরক করে এবং মারা যায় তাহলে সে কি মানে চির জাহান্নামী হয়ে যাবে? বোন, আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আর আপনার প্রশ্ন উত্তরে আমরা বলবো বিল্লাহ তৌফিক, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিহসানি ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দু। একজন মুসলিম ব্যক্তি যদি অজান্তে কোনো শিরক করে, যেটা সে বুঝে না, জানে না, তাহলে সে আশা করে যে মুসলিম হিসাবে তার শিরক যেহেতু অজান্তে সে করেছে, কাজেই অজান্তে করার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমা এমনিতেই রয়ে গেছে। রব্বুল আলামিন সূরাতুল বাকারার শেষে যে আয়াতটা রয়েছে, রব্বুল আলামিন সৎ করে ওখানে দোয়া শিখিয়ে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। হে আমাদের প্রভু, তুমি আমাদেরকে পাকড়াও করো না সে বিষয়ে যে বিষয়ে আমরা ভুলে যাই অথবা ভুল করি। তো এই যে দোয়া রব্বুল আলামিন কিন্তু আসলে গ্রহণ করেছেন। মতে মুসলিমার প্রত্যেকেই রব্বুল আলামিন যারা অজান্তে বেখিয়ালে কোনো গুনাহ করে ফেলে, এদেরকে রব্বুল আলামিন ক্ষমা করেছেন। আশা করা যায় মুসলিম ব্যক্তি অজান্তে কোনো পাপ করে থাকে রব্বুল আলামিন মাফ করে দেবেন। তবে অজান্তে কৃত পাপের জন্য একটা দোয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা জানতে পারি, সেই দোয়াটি আমরা পাঠ করতে পারি, সকালে বিকালে আমরা পড়তে পারি, তিনবার করে পড়তে পারি। সেই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্না না'উযু বিকা মিন আন নুশরিকা বিকা শাইআন না'লামুহু ওয়া নাস্তাগফিরুকা লিমা লা না'লামুহু। আল্লাহুম্মা ইন্না না'উযু বিকা মিন আন নুশরিকা বিকা শাইআন না'লামুহু ওয়া নাস্তাগফিরুকা লিমা লা না'লামুহু। এই দোয়াটি আমরা পাঠ করব সকালে ফজর নামাজের পরে, আমরা তিনবার পাঠ করতে পারি, অন্যভাবে মাগরিব নামাজের পরে আমরা তিনবার পাঠ করতে পারি, সকালে সন্ধ্যায় আমরা তিনবার করে এই দোয়া আমরা পাঠ করতে করব, করার চেষ্টা করব। এই দোয়ার মাধ্যমে আশা করা যায় অজান্তিকৃত শিরক ক্ষমা হয়ে যাবে এবং মুসলিম ব্যক্তিকে রব্বুল আলামিন তার অজানা যে কোনো পাপ তিনি ক্ষমা করে দেবেন। ওই আয়াত থেকে, ওই আয়াতের সারমর্ম থেকে এটাই আমরা জানি। তো রব্বুল আলামিন অজান্তিকৃত গুনাহ মাফ করবে এটাই আমরা আশা রাখি। আল্লাহ পাকের রহমত প্রশস্ত, তিনি আশা করা যায় অজ্ঞতা মূর্খতা এবং ভুল এগুলো তিনি ক্ষমা করে দিবেন। আর ক্ষমা করে দিলে আমরা ইনশাআল্লাহ আজিজ সেই পাপের জন্য আদৃত হব না, পাকড়াও আমাদেরকে করা হবে না। আল্লাহ পাক আমাদেরকে তার রহমত দান করুন এবং রহমতে আমাদেরকে মাফ করে দিয়ে আমাদেরকে পরকালে আমাদের কৃত ভুলের জন্য, কৃত ভুলে কৃত পাপের জন্য তিনি যেন আমাদের পাকড়াও না করেন। আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। يا رب العالمين.